আসসালামু আলাইকুম বন্ধুগণ, অনেকেই প্রশ্ন করে থাকে যে হাদিস কেন মানব কোরআন থাকতে, কারণ নাম উল্লেখ না করলে আপনারা বুঝতে পারছেন এরা কারা, নিজেদেরকে আহলে কোরআন বলে ঘোষণা করে এবং হাদিসকে অস্বীকার করে। তারা বলে থাকে যে হাদিসের প্রয়োজন নাই, কোরআনে সব কিছুর বিশদ বর্ণনা আছে। এই সব কিছুর বিশদ বর্ণনার মাঝে হাদিসও আছে। আপনারা সূরা জুমুয়া দেখুন, সূরা জুমুয়ার 1, 2, 3 এই আয়াতগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন। 1 নম্বর আয়াতে বলা হয়েছে, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি মহান, অতিপতি, মহাপবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাবান। এই আয়াতটি সরাসরি হাদিসের সাথে সংযুক্ত নয়, সংশ্লিষ্ট নয়, তবে এই আয়াতটি এখানে আমার পড়ার উদ্দেশ্য হল 2 ও 3 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করা হয়নি, আল্লাহর নাম উল্লেখ করা হয়নি, সেখানে তিনি বলা হয়েছে, যাতে সংযোগ বিচ্ছিন্ন না হয়, সেজন্য আমি 1 নম্বর আয়াত থেকে পড়ে আসছি। 2 নম্বরে আপনি পাবেন হাদিসের কথা, সেখানে বলেছেন তিনি মানে আল্লাহ, তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যিনি তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। যদিও ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট গোমরাহিতে। এখানে লক্ষ্য করুন, তিনি তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াতসমূহ, মানে আল্লাহর আয়াতসমূহ আবৃত্তি করেন, তাদেরকে পবিত্র করেন। এই পবিত্রতা দুইভাবে হয়, এক হলো কলমে পাঠ করে মুসলমান করা। সূরা তওবার 28 নম্বর আয়াতের কথা আপনারা স্মরণ করুন, যেখানে বলা হয়েছে আপনার সকল মুশরিক, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। মুশরিক এবং কাফের যারা কলেমা পড়েনি, মুসলমান হয়নি, তারা অপবিত্র, কলেমা না পড়ার কারণে অপবিত্র। এখানে তিনি পবিত্র করেন, তিনি তাদেরকে পবিত্র করেন, মানে তিনি কলেমা পড়ান তাদেরকে, মুসলমান বানান। মুশরিক এবং কাফির থেকে, কুফরি এবং শিরক থেকে তিনি তাদেরকে পবিত্র করেন, এই অর্থে তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব। এই কিতাব মানে কোরআন, শিক্ষা দেন কিতাব, কিতাব মানে কোরআন, এবং হিকমত, এই হিকমত মানে সুন্না বা হাদিস। যদিও ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহিতে। এখানে দেখুন কিতাব ও হিকমত, আপনি যিনি বলছেন যে কিতাব ছাড়া, কোরআন ছাড়া আর কিছু মানার দরকার নাই, তিনি লক্ষ্য করুন কিতাব ও হিকমত, ও দিয়ে কিতাব এবং হিকমতকে যুক্ত করে, তার মানে এখানে দুইটি কথা, দুইটি অস্তিত্ব, দুইটি বিষয়, একটি বিষয় নয়। এই যে এখানে দেখুন কিতাবা অল হিকমাতা, আরবিতে সুস্পষ্ট করে বলা আছে কিতাবা অল হিকমাতা, কিতাব আগে মানে কোরআন আগে, তার সাথে হল হিকমাত। হিকমা মানে হল রসুল সাল্লাহ সাল্লামের কৌশল, রসুল সাল্লাহ সাল্লামের নিজস্ব জ্ঞান, রসুল সাল্লাহ সাল্লামকে কিতাবের বাইরে, এই কিতাব কোরআনের বাইরে যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন তাই হল হিকমা। এবং এটা আছে হাদিসে, রসুল সাল্লাহ সাল্লাম কী করেছেন, কেমন করে কোরআনকে বাস্তবায়ন করেছেন, কেমন করে কোরআনের আয়াতকে বাস্তব জীবনে কাজে লাগিয়েছেন, সেই কেমন করে করার পদ্ধতিটি অর্থাৎ কৌশল হলো এক ধরনের হাদিস। তিনি যে কথা বলেছেন, যে জ্ঞান দান করেছেন, সেটা হলো আর এক ধরনের হাদিস।
এ হাদিস আপনাকে মান্য করতে হবে। এখন বলবেন যে সেই সময়ে যারা ছিল এটা তাদের জন্য প্রযোজ্য, না শুধু তাদের জন্য প্রযোজ্য নয়, আপনি যে কথা বলবেন সে কথা আল্লাহ জানেন। সেই জন্য তিন নম্বর আয়াতে বলেছেন, আর তাদের অন্যান্যের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, তার মানে আপনি আমি যাদের সাথে আমরা এখনো মিলিত হইনি, মানে সেই সময়ে আমরা মিলিত হইনি, আমরা ভবিষ্যতে, সেই সময়ের ভবিষ্যতের লোক। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান আমাদের জন্য রেখে গেছেন কোরআন এবং তার হিকমা বা সুন্নাহ, যা রেখে গেছেন আমাদের জন্য সেটা আমাদের জন্য অনুসরণ করা ফরজ। আল কোরআন যেহেতু একথা উল্লেখ করছে, আল কোরআনে উল্লেখিত প্রত্যেকটি বিষয়ই মানুষের জন্য ফরজ বা ওয়াজিব, এটা আমাদের মানতে হবে। আর রসুলকে যারা না মানবে, রসুলকে যারা অনুসরণ না করবে, তারা ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়। রসুলকে যারা অস্বীকার করবে তারা মুসলমান নয়। আল্লাহ পাক সুস্পষ্ট করে আল কোরআনে বহু জায়গায় নির্দেশ দিয়েছেন, বহু ও সুরায় বহু আয়াতে নির্দেশ দিয়েছেন যে তোমরা রসুলকে মান্য কর। রসুলকে যে মানলো না সে ইসলামের গণ্ডির ভিতরে নাই। রসুলকে মানতে হবে কেন? মানতে হবে এই কারণে যে আল্লাহ পাক কোরআন যেমন পাঠিয়েছেন তেমনি রসুলও পাঠিয়েছেন, এবং রসুল পাঠিয়ে বলেছেন তোমরা রসুলের নির্দেশ মানো, রসুলকে অনুসরণ করো, রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক আল কোরআনে যেসব আমল আমাদেরকে করতে বলেছেন সেই সব আমলের পদ্ধতি, কী পদ্ধতিতে আমল করতে হবে সেই কথা আল কোরআনে আল্লাহ পাক বলেননি। কেন বলেননি? বলেননি তার কারণ তিনি রসুল পাঠিয়েছেন, রসুল দেখিয়ে দিলেন। রসুল এটা পাবেন কোথায়? অনেকে মনে করে রসুলকে নিজে থেকে কিছু করতে পারবেন না, নিজে থেকে করবেন কেন? আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন কীভাবে কোন আমল করতে হবে, কীভাবে নামাজ পড়তে হবে, কীভাবে হজ পালন করতে হবে, কীভাবে যাকাত দিতে হবে, কী পরিমাণ যাকাত দিতে হবে, কাকে যাকাত দিতে হবে, এগুলো কোরআনে যেমন উল্লেখ আছে তেমনি তাকে শিক্ষাও দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনি মনে করেন নামাজ পড়তে চাচ্ছেন হাদিসের সাহায্য ছাড়া পারবেন না, তার কারণ যেমন মনে করেন সিজদা, আল কোরআনে সিজদা শব্দটি আছে কিন্তু সিজদাটা কী সে কথা আল কোরআনে বলা নেই। সিজদা কাকে বলে এই ব্যাখ্যা আল কোরআনে নাই দেওয়া, আল্লাহ প্রয়োজন মনে করেননি, কেননা তিনি রসুল পাঠিয়েছেন, আপনাকে বলেছেন রসুলকে অনুসরণ করো, আপনি রসুলকে অনুসরণ না করে কোরআন নিয়েই আপনি পড়ে থাকবেন, কীভাবে পড়ে থাকবেন? আপনি আপনার মন মতো কথা বললে তো হবে না, আপনার গণ্ডির বাইরে আপনি চলে গেলে তো হবে না। যারা এভাবে বলছে যে আমরা হাদিস মানব না, তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি যে আপনারা এই আয়াতগুলো দেখুন, আপনারা এই আয়াতগুলো দেখে নিশ্চিত হন যে হাদিস মানতে হবে। এখন আর এক দল আবার বেরিয়েছে, তারা বলে যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এইসব হাদিসের গ্রন্থ, কিংবা নাসাই শরীফ অথবা মুসনাদ আহমদ, হ্যাঁ, বা ইমাম আবু হানিফার গ্রন্থাবলী বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির গ্রন্থাবলী, এগুলো আমরা মানব কেন? এগুলো তো অনেক পরে লিখিত হয়েছে, অনেক পরে লিখিত আসলে হয়নি। এগুলো আপনারা মনে করছেন বা আপনাদের ক্ষুদ্র জ্ঞান এটা মনে হচ্ছে অনেক পরে লিখিত হয়েছে, এগুলো তো কারো রচনা নয়, রেকর্ডটা পরে হয়েছে, এগুলো তো কারো রচনা নয়। আমার পিতা যা করেছেন সেটা আমার বড় ভাই জানে, আমার বড় ভাই আমাকে জানিয়েছেন, আমি দেখেছি যে আমার পিতা কী করেন, আমার বড় ভাই কী করেন, আমার ছেলে আমাকে দেখেছে, আমার নাতি আমার ছেলেকে দেখেছে, সেভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সনদ পরম্পরায় এই হাদিসগুলো আমাদের কাছে এসেছে। আজ যারা বলছেন যে 200 বা 300 বছর পরে রেকর্ডকৃত হাদিস বা লিখিত হাদিস আমরা মানতে পারি না, আপনারা যারা সন্দেহ করছেন, তারা সন্দেহ করছেন মিথ্যা মনে করে, কিন্তু মিথ্যা তো প্রমাণ করতে হবে। বুখারী শরীফ বা মুসলিম শরীফ, নাসাই শরীফ, মাজা শরীফ বা এই জাতীয় যে সমস্ত হাদিস গ্রন্থ আছে
এই সব হাদিস গ্রন্থে যে সমস্ত হাদিস লিপিবদ্ধ আছে সেই হাদিসগুলো যে মিথ্যা, হাদিসগুলো কোনটা মিথ্যা কোনটা জাল কোনটা সহি এটা নির্ধারণ করার ক্ষমতা আপনার নেই। যদি ক্ষমতা থাকে তাহলে নির্ধারণ করুন। নির্ধারণ করবেন কিভাবে? আপনাকে প্রমাণ করতে হবে যে ওই হাদিসটি আল কোরআনের বিরোধী, ওই হাদিসটি আল কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলেই আপনি ওটাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন। অন্যথায় মিথ্যা প্রমাণ করার কোনো কায়দা নেই। কেন, যারা সেই সময় কথা বলেছে, যাদের কথা ওখানে লিপিবদ্ধ হয়েছে তারাও জীবিত নেই, যারা লিপিবদ্ধ করেছেন তারাও জীবিত নেই। আপনাকে সেই আমলের সাক্ষী হাজির করতে হবে, মিথ্যা প্রমাণ করতে হবে। আপনি সেটা পারছেন না, গায়ের জোরে মিথ্যা প্রমাণ করতে পারবেন না কোনো কিছু। আপনি এখন যদি বলেন যে আমি 200 বছর পরে লিখিত হাদিস গ্রন্থকে মানবো না, কেন মানবো না, ওগুলো মিথ্যা হতে পারে, আপনি কিন্তু বলতেছেন 1500 বছর পরে। 200 বছরের কথা আমি মানতে পারবো না, আপনারই 1500 বছরের কথা মানবো কি করে? 1500 বছর পরের কথা মানবো কিভাবে? মানুষে নানান রকম কথা বলে, সব কথার গুরুত্ব নেই। হাদিস শরীফে একথা সুস্পষ্ট করে বলা হয়েছে, আল্লাহর রসুল বলেছেন যে নিশ্চয়ই অল্পদিনের মধ্যে এমন লোকের আবির্ভাব ঘটবে যারা তাকিয়া টেক দিয়ে বলবে যে আমাদের হাদিস মানার প্রয়োজন নাই, আমাদের সামনে কোরআন আছে। এই কথা বলে তিনি তার অনুসারীদেরকে সাবধান করেছেন যে এদের কথা তোমরা শোনো না, এদের কথা তোমরা মানো না। আপনি রসুলকে মানবেন না অথচ ইসলামের গণ্ডির ভিতরে থাকবেন, মুসলমান বলে পরিচয় দিবেন, জান্নাতে যাবেন, এসব হয় না। আপনি কাকে অনুসরণ করছেন? আপনি অনুসরণ করছেন খ্রিস্টানদেরকে। এই হাদিসের বিরুদ্ধে আন্দোলন প্রথমে খ্রিস্টানরা শুরু করেছে। আপনারা ভালো করে ইতিহাস দেখুন, জগতের দিকে তাকান, এখনো বকর 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 করে হাদিসের বিরুদ্ধে কথা বলা চলছে ইউরোপ আমেরিকায়। জে স্মিথ, ডেভিড উড, আলফাদি, লফান্টেন, মেল, ড্যান গিবসন, প্যাট্রিশিয়া কোন, এমনি বহু লোক আপনারা খুঁজে পাবেন। চলছে ইউটিউবে তাদের বাণী প্রচার চলছে হাদিসের বিরুদ্ধে, বুখারী শরীফের বিরুদ্ধে, মুসলিম শরীফের বিরুদ্ধে। কেন এটা চলছে? এই কারণে যে আপনার সাথে আমার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার একটা বিরোধ ঘটাতে চাচ্ছে, আমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংযোগ নষ্ট করতে চাচ্ছে। আমরা যদি আজকে এই হাদিসগুলোকে ফেলে দিই, হাদিস গ্রন্থগুলোকে ফেলে দিই, বাতিল করে দিই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন সেটা আমরা আর জানতে পারব না, তার জীবন আমাদের থেকে অদৃশ্য হয়ে যাবে। শুধু কোরআন থাকবে, কোরআন একখানা বাইবেলের মতো অবস্থায় দাঁড়াবে। কেননা কোরআনে সালাত কায়েম করতে বলেছে, কীভাবে সালাত কায়েম করবেন সেটা আপনার বলা নেই, আপনি সেটা করতে পারবেন না। খ্রিস্টানরা যেরকম গির্জায় গিয়ে গান গায় এবাদতের নামে, আপনাকে সেই কাজই করতে হবে। আপনাকে গিয়ে বলতে হবে সালাদ 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 সালাদ, আপনি সালাদ সালাদ বলে গান গাইবেন, এছাড়া কিছু করার নাই, করার থাকবেন। কীভাবে আপনি সালাদ সালাদ আদায় করবেন? বলবেন আমি ওই রকম রুকু করবো, আমি সেজদা করবো। পায়ে পেলেন কোথায় আপনি রুকু আর সেজদা? হাদিস থেকে এসেছে, আপনি জেনেছেন। আপনি আপনি নিজে হাদিস না মানলে আপনি যাদেরকে অনুসরণ করছেন তারা হাদিস মেনেছে, হাদিস ছাড়া সালাদ হয় না। হাদিসকে বাদ দিয়ে আপনি সালাদ পড়তে পারবেন না, আদায় করতে পারবেন না, হাদিস বাদ দিয়ে আপনি কলেমা পাবেন না। কেন, আল কোরআনে কলেমা ওইভাবে নাই, আল কোরআনে কলেমা দেওয়া নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, দুইটা দুই সূরায় আছে, একত্র করেছে হাদিস শরীফ। আপনি তো মুসলমানই হতে পারবেন না হাদিসের সাহায্য ছাড়া। আপনাকে এই কথা মনে রাখতে হবে। বন্ধুগণ, আমি অনেক কথা বলেছি, আপনারা কারা আমার কথা মানবেন আর কারা মানবেন না আমি জানি না, আমার দায়িত্ব আমি পালন করলাম, এখন আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি তাকিয়ে দেখুন যারা আপনাকে বলছে হাদিস ছাড়া কোরআন মানব, তাদের চেহারার দিকে তাকিয়ে দেখুন, চেহারা কিন্তু মুসলমানের চেহারা না। তাদের খাসলতার দিকে তাকিয়ে দেখুন, আচার আচরণের দিকে তাকিয়ে দেখুন, একটাও কিন্তু মুসলমানের আচার আচরণ না, খাসলত না। আপনি তাদের কথাবার্তা শুনুন, অশিক্ষিতের মতো কথাবার্তা বলছে, ভালো করে বাংলা লিখতে পারে না, ভালো করে ইংরেজি লিখতে পারে না, আরবিও ভালো করে পড়তে পারে না। তারা আসছে আমাদেরকে কোরআন শিক্ষা দিতে, হাদিস শিক্ষা দিতে, ইসলাম শিক্ষা দিতে, আমরা মানব কেন? মানব
হাদিস এবং কোরআন উভয় ক্ষেত্রেই বলা হয়েছে যারা যেই দলের অনুসরণ করবে চেহারা এবং হাবভাবে পোশাক আশাকে তারা সেই দলভুক্ত। তাই এরা মুসলমান নয়, এদেরকে আমরা অনুসরণ করতে পারি না। আপনারা এই জিনিসটা মাথায় রেখে সামনে অগ্রসর হন না। সিয়াসিত্তায় ভুল নাই, নিশ্চিত থাকুন। ইমাম আবু হানিফার গ্রন্থে ভুল নাই, ইমাম শাফির গ্রন্থে ভুল নাই, মালিকের গ্রন্থে ভুল নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের গ্রন্থে ভুল নাই। হ্যাঁ, কোনো কোনো হাদিস জয়ীফ হতে পারে, দুর্বল হতে পারে, যে অমুকের স্মৃতিশক্তি বিনষ্ট হয়েছিল, উনি যেটা বলছেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুল সে কথা আপনি বলতে পারবেন না, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। বুঝলাম, একটা লোক স্মৃতিভ্রষ্ট হলেও তিনি যা করেন বা যা বলেন তার সব ভুল হয় না, সব কিছু ভুল হয় না, কাজে সব কিছুকে ভুল ধরা বোকামি হবে। আপনি ওই পার্টিকুলার একটি হাদিসকে আপনি হয়তো ওইভাবে সন্দেহের চোখে দেখতে পারেন, কিন্তু সেটি দিয়ে বলতে পারবেন না যে এটা মিথ্যা। তাহলে লাইনের ওই পাশে পড়ে পাবেন, এ পাশে থাকতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।